আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি ইনশাআল্লাহ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তিগফারের অসংখ্য উপকারিতা থেকে 25টি উপকারিতা ও ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব। যেসব সমস্যায় আমরা প্রতিদিনই সম্মুখীন হই, দেখুন এই একটি শব্দে আল্লাহ তাআলা আমাদের সেই সব সমস্যার সমাধান রেখে দিয়েছেন। আসুন দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য ইস্তিগফারের মধ্যে কী কী কারিশমা রেখে দিয়েছেন। তৌবা এবং ইস্তিগফার প্রায় একই, তবে পার্থক্য শুধু এতটুকু যে ইস্তিগফার হলো জবান বা মুখ দ্বারা ক্ষমা চাওয়া, আর তওবা হলো অন্তর দিয়ে ক্ষমা চাওয়া। ইস্তিগফারের জন্য গুনাহ হওয়া বা গুনাহ থাকা জরুরি নয়। নবী রাসূলরা প্রতিদিনই অসংখ্যবার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, অথচ তাদের কোনো গুনাহ ছিল না, তারা নিষ্পাপ তথা মাসুম ছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন। কুরআন ও হাদিস থেকে আমরা ইস্তিগফারের অসংখ্য ফজিলত ও উপকারিতা লক্ষ্য করি। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, ইস্তিগফার করা নবীদের সুন্নত, ইস্তিগফার আল্লাহর কাছে প্রিয় একটি আমল, ইস্তিগফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, ইস্তিগফার দ্বারা গুনাহসমূহ মাফ হয়, ইস্তিগফার দ্বারা ব্যবসায় লাভ হয়, এর দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়, ইস্তিগফার দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়, ইস্তিগফার দ্বারা সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান হয়, ইস্তিগফার দ্বারা খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়, বাগানে ফসল ভালো হয়, ইস্তিগফারের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়, ইস্তিগফার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায়, ইস্তিগফার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়, ইস্তিগফার পড়ার দ্বারা আল্লাহ তাআলা অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, ইস্তিগফার দ্বারা সকল গুনাহসমূহ মাফ হয়ে যায়, ইস্তিগফার দ্বারা আল্লাহর আজাব গজল হতে রক্ষা পাওয়া যায়। গুনাহ নামক মারাত্মক রোগের ওষুধ হলো এই ইস্তিগফার। ইস্তিগফারের শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, ইবলিস বলেছিল, তোমার প্রতাপের শপথ, তোমার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতে থাকব। জবাবে আল্লাহ তাআলা বলেছিলেন, আমার প্রতাপ ও মহিমার শপথ, তারা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে আমি তাদের ততক্ষণ ক্ষমা করতে থাকব। এছাড়াও ইস্তিগফারের মাধ্যমে হৃদয় মুখরে আল্লাহর ভয় জাগ্রত হয়, নেক কাজ করতে মনে চাই, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, হৃদয় মন দারুণ প্রফুল্ল থাকে, ইবাদতে একাগ্রতা তৈরি হয়, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, ইস্তিগফার করার পর আল্লাহ তাআলা বান্দার দোয়াও কবুল করেন। তাই আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করুন, তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন। এটা যেন না হয় যে জবানে ইস্তিগফার করছেন আর মনে মনে গুনাহের খেয়াল চলছে।